হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য অসাধারণ একটি হরর মুভি নিয়ে চলে এসেছি। তো যেই মুভিটি আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি সেই মুভিটির নাম স্ত্রী টু। ইন্ডিয়ান ফেমাস মুভিগুলোর মধ্যে এটি একটি। তো মুভিটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর এই মুভিটির ট্রেলার দেখে আমার অনেক ভালো লেগেছে। তো আমার মনে হলো যে এই মুভিটি তোমাদের সাথেও শেয়ার করা উচিত। ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের বলে রাখতে চাই যে এই মুভিটি হলপিং, যার জন্য ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হবে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি কাহিনীটি শুরু করা যাক। তো স্ত্রী টু মুভি শুরু হয় যেখানে স্ত্রী ওয়ান মুভিটি শেষ হয়েছিল। তো স্ত্রী পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ভিকি স্ত্রীর চুল কেটে ফেলেছিল, যার জন্য স্ত্রীর সকল পাওয়ার চলে গিয়েছিল, আর এই ভিকি নায়কের নাম ছিল। আর তখন স্ত্রী পাওয়ারলেস হয়ে তাদের গ্রাম ছেড়ে চলে যায়। তো এই জন্য স্ত্রী টু এর স্টার্টে আমরা দেখতে পাই যে স্ত্রী যখনই ভিকিদের গ্রাম ছেড়ে চলে যায় তখনই সেই গ্রামে আরো একটি শয়তান হাজির হয়, আর এই শয়তানটির মাথা কাটা ছিল, যে কিনা মাটির তল থেকে বের হয়, আর তার অনেক পাওয়ার ছিল, আর তার মাথা কাটা ছিল, তার শরীর অনেক বড় ছিল। আর এই মাথা কাটা শয়তানটি যখন খুশি তার মাথা আলাদা করতে পারে, আবারও সেটা লাগাতেও পারে। আর এই শয়তানটির মাথা কাটার কারণে এর নাম মাথা কাটা হয়। মুভির শুরুতে এই মাথা কাটা বের হয়, আর সে বের হওয়ার সাথে সাথে গ্রামের মেয়েদের আক্রমণ করা শুরু করে। কারণ আমরা দেখতে পাই যে মাথা কাটা এমন একটি মেয়েকে দেখে ফেলেছিল যে কিনা তার বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে সিগারেট খাচ্ছিল, আর এটার জন্য সে সেই মেয়েটির কাছে আস্তে আস্তে যায় এবং তাকে ধরে তাদের দুনিয়াতে নিয়ে আসে। আর এইভাবেই আমরা জানতে পারি যে এই গ্রাম থেকে স্ত্রী চলে যাওয়ার পরে নতুন একটি শয়তান এসেছে যার নাম মাথা কাটা। আর এরপরে আমাদের দেখানো হয় যে মাথা কাটা আসার পরে অনেক বছর হয়ে গিয়েছে, আর এরপরে আমাদের একটি গ্রামের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই গ্রামে সর্বপ্রথম আমরা রুদ্রার সাথে পরিচিত হই। রুদ্রা তার জীবনে অনেক খুশি ছিল। একদিন সকালে তার কাছে একটি চিঠি আসে, অবশ্য সেই চিঠিটি তাকে অজানা কোনো ব্যক্তি দিয়েছিল। রুদ্রা যখনই সেই চিঠিটি খুলে তখন সে তার মধ্যে তাদের গ্রামেরই কিতাব পায়, যে কিতাবে মাথা কাটার বিষয়ে লেখা ছিল। আর এই চিঠি পড়ে রুদ্রা বুঝতে পারে যে এই মাথা কাটাটা কে। আর তার সাথে একটি চিঠিও লেখা ছিল যেখানে লেখা ছিল সে আসবে, আর সে বলতে এখানে মাথা কাটাকে বোঝানো হয়েছে। আর এই চিঠিটি দেখে রুদ্রা একটু ভয় পেয়ে যায়, যার জন্য সে ভিকির কাছে আসে, যেটাতে সে তার সাথে কথা বলতে পারে। আসলে সে ভিকির কাছে এসেছিল কারণ ভিকি তো স্ত্রীর হাত থেকে তাদেরকে মুক্তি দান করেছিল, আর এটার জন্য ভিকি এখন গ্রামে হিরো হয়ে গিয়েছে। তো রুদ্রা যখনই ভিকির কাছে আসে তখন সে দেখে যে ভিকি এখনো আমাদের নায়িকার স্মৃতিতেই মগ্ন ছিল। এরপরে রুদ্রা ভিকিকে সেই মাথা কাটার বিষয় বলে, আর তাকে বলে যে সে আসবে, কিন্তু ভিকি তো তার কোনো কথাই শোনে না, সে তার কথা ইগনোর করে কারণ এই সময় তো তার কোনো মনোযোগী নায়িকার উপরে ছিল। এরপরে এই ভিকি তার বন্ধু বিট্টুর কাছে যায়, এখানে তারা দুজন কথা বলে। আর এখানে তাদের কথাতে আমরা জানতে পারি যে চলে যাওয়া কিছু বছরে অনেকগুলো মেয়ে তাদের গ্রাম ছেড়ে চলে গিয়েছে, আর সেই মেয়েগুলো গ্রাম ছেড়ে কেন চলে গেছে এই বিষয়ে কেউ জানে না। কিন্তু গ্রামবাসীদের এই ভাবনা যে যে মেয়েগুলো চলে গিয়েছে তারা অবশ্যই লাভ ম্যারেজ করেছে, কারণ অবশ্যই সেই সকল মেয়েগুলো অনেক মডার্ন মেয়ে ছিল। অবশ্যই এই কথার সাথে আমরা এটাও জানতে পারি যে বিট্টুর একটি গার্লফ্রেন্ডও আছে যার নাম চিট্টি। আর এই চিট্টি যখন ভিকি আর বিট্টুর সাথে দেখা করতে আসে আমরা দেখতে পাই চিট্টিও অনেক মডার্ন মেয়ে ছিল। এখানে বিট্টু চিট্টিকে অনেক ভালোবাসত, সে তার কেয়ার করার জন্য তার সামনে পেছনে ঘুরতে থাকে। আর তখন রাত হয়ে যায়, রাতে আমরা দেখতে পাই যে বিট্টু ভিকিকে নিয়ে সরাসরি চিট্টির বাড়িতে চলে যায়। সেখানে বিট্টু চিট্টির বাড়িতে গিয়ে চিট্টিকে ঘুম পাড়িয়ে দেয়, আর তাকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে বিট্টু যখন বাইরে এসে ভিকির সাথে কথা বলছিল তখনই আমরা নোটিশ করি যে সেই আশপাশেই মাথা কাটা চলে আসে, যে কিনা লুকিয়ে চিট্টির রুমে ঢুকে আর তাকে ধরে তার সাথে নিয়ে যায়। কিন্তু হ্যাঁ, এখানে যখন চিট্টিকে সে ধরতে এসেছিল তখন চিট্টি অনেক জোরে চিৎকার করেছিল, তার শব্দ বাড়িতে থাকা লোকজনই নয় বরং ভিকি আর বিট্টুও শুনেছিল। আর এই জন্যই তারা শব্দ শুনে যখন সেই রুমে আসে তখন তারা দেখতে পায় যে চিট্টি সে রুম থেকে গায়েব হয়ে গিয়েছিল। শুধুমাত্র এটাই নয়, তার রুমের যে দেওয়াল ছিল সেটাও ভাঙা ছিল, আর সেটি দেখে এমন মনে হচ্ছিল যে অনেক বড় সাইজের একটি লোক দেওয়াল ভেঙে বাইরে বের হয়ে গেছে। আর এখানে আশ্চর্যের বিষয় হলো যে দেওয়ালে যে আকারটি ছিল সেটা তো মাথার আকার ছিল না, যার জন্য এটা দেখে ভিকি আর বিট্টুও অনেক ভয় পেয়ে যায়। এই কারণে তারা আশপাশের সকল লোকদের একত্র করে আর চিট্টিকে খুঁজতে থাকে। আর তখনই রাস্তার একটি লোক তাদেরকে বলে যে সে তাকে দেখেছে যে চিট্টিকে ধরে নিয়ে গিয়েছে। আর সেই লোকটি তাদেরকে বলে যে যে চিট্টিকে নিয়ে গিয়েছিল সে দেখতে অনেক বড় ছিল কিন্তু তার মাথা ছিল না। এই কথা শুনে গ্রামের লোকেরা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখনই ভিকি এটা নোটিশ করে যে তাদের থেকে অনেক দূরে জঙ্গলে নায়িকা দাঁড়িয়ে আছে। তো এখানে মুভিতে নায়িকার যা নাম দিয়েছে সেটা আমরা বলবো না, আমরা তাকে শ্রদ্ধা বলেই ডাকবো। তো আমরা দেখতে পাই ভিকি যখনই শ্রদ্ধাকে দেখতে পাই তখনই সে তার কাছে যায়,
আর তার সাথে দেখা করে। সে শ্রদ্ধাকে দেখার সাথে সাথে তাকে সর্বপ্রথম প্রশ্ন করে যে সে এত বছর কোথায় ছিল। আর তখন শ্রদ্ধা তার কথা ইগনোর করে তাকে বলে যে গ্রামে আবারও নতুন একটি শয়তান চলে এসেছে, যে কিনা স্ত্রীর মতোই একজন করে মানুষকে টার্গেট করে। স্ত্রী ছেলেদেরকে টার্গেট করতো, আর এই মাথা কাটাটি মেয়েদেরকে টার্গেট করে, আর সেটাও আবার সেই মেয়েদের যারা কিনা অনেক বেশি মডার্ন ছিল। শ্রদ্ধা এখানে ভিকির সাথে কিছু কথা বলে আর এরপরে গায়েব হয়ে যায়। তো তখন ভিকির তো মাথা কাটার বিষয়ে সকল কিছু জানা হয়ে গিয়েছিল, আর সে এটা মেনেও নেয় যে গ্রামে মাথা কাটা নামের একটি শয়তান এসেছে। এরপরে ভিকি সরাসরি রুদ্রার কাছে যায়, আর যেখানে সে দেখতে পায় তার বন্ধু বিট্টুও ছিল। সেখানে সে ভিকি তাদেরকে মাথা কাটার বিষয়ে বলে, আর রুদ্রার কাছে সেই বিষয়ে আরো কিছু জানতে চায়, যেটাতে রুদ্রা তাকে বলে যে সে কিছু সময় ধরে মাথা কাটার বিষয়ে সকল ডিটেলস বের করছে, যার জন্য সে মাথা কাটার বিষয়ে সকল কিছু জেনে ফেলেছে। আর সে বলে যে মাথা কাটা অনেক বছর আগে এক্সিস্ট করতো, আর সেটাও সেই সময় যে সময় স্ত্রীও এক্সিস্ট করতো। বেসিক্যালি মাথা কাটা একজন মানুষ ছিল যে কিনা সাইজে অনেক বড় ছিল, কিন্তু সে মাথা কাটাটা অনেক বড় লোক আর মদখোর ছিল, যে কিনা মেয়েদের কিছু মনে করতো না। শুধুমাত্র এটাই নয়, যে সময় স্ত্রী ছিল সে একটা বেশ্যা ছিল, কিন্তু সেই সময় স্ত্রী যখন একটি ছেলেকে ভালোবেসে তাকে বিয়ে করে, যেটা দেখে মাথা কাটার অনেক বেশি রাগ হয়, যেটাতে সে স্ত্রী আর তার স্বামীকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। কিন্তু হ্যাঁ, ওই সময় আমরা এটাও জানতে পারি যে মরার আগে স্ত্রীর একটি মেয়ে ছিল, যে কিনা সে সময় অনেক ছোট ছিল। আর হ্যাঁ, স্ত্রী যখন মারা যায় এরপরে সে একটি পেত্নী হয়ে যায়, আর সে পেত্নী হয়ে মাথা কাটার মাথা কেটে ফেলে, আর সে এইভাবে তাকে মেরে ফেলেছিল, আর এই কারণের জন্যই তার নাম মাথা কাটা হয়েছে। স্ত্রী যতদিন গ্রামে ছিল ততদিন মাথা কাটা বন্দি ছিল, কিন্তু যখনই ভিকি স্ত্রীর চুল কেটে দিয়ে তাকে পাওয়ারলেস করে দেয়, তখন স্ত্রীর গ্রাম ছেড়ে চলে যায়, আর যেটাতে মাথা কাটাও মুক্তি হয়ে যায়। কারণ মাথা কাটার এখনো সেই পুরাতন চিন্তা ছিল, সে মানত যে মেয়েদের বাইরে থাকা উচিত নয়, তাদের ঘরেই থাকা উচিত এবং কাজ করা উচিত। এখন মাথা কাটার বিষয়ে সকল ঘটনা জানার পরে তারা এটা নিয়ে ভাবতে থাকে যে তারা মাথা কাটাকে কিভাবে থামাতে পারবে আর চিট্টিকে কিভাবে বাঁচাতে পারবে। অনেকক্ষণ ভাবার পরে তারা চিন্তা করে যে প্রথমে মনে হয় স্ত্রীকেই খোঁজা উচিত, কারণ স্ত্রী তো প্রথমে তাকে মেরেছিল, এজন্য এইবার স্ত্রীই তাকে মারতে পারবে। এজন্য তারা ডিসাইড করে যে তারা স্ত্রীকে খুঁজবে, কিন্তু তখনই তারা জানতে পারে যে স্ত্রীকে শুধুমাত্র জানাই খুঁজতে পারবে। তো তখন ভিকি আর বিট্টু সরাসরি জানাকে খুঁজতে চলে যায়, আর এরপরে তারা তার কাছে চলে আসে। আর তখন আমরা জানতে পারি যে এই দৃশ্যটি ভেরিয়া মুভির শেষের অংশ ছিল। তোমরা যারা ভেরিয়া মুভিটি দেখোনি তারা অবশ্যই দেখে এসো। ভেরিয়া মুভিতে আমাদের দেখানো হয়েছিল যে ভিকি আর বিট্টু জানার কাছে চলে এসেছিল। সে সময় ভিকি আর বিট্টু যখনই জানার সাথে দেখা করতে আসে, সে সময় তারা দেখতে পায় যে বরুণ দাওয়ান নেকড়েতে পরিণত হয়েছিল, কিন্তু ভিকি আর বিট্টু মনে হয় যে সেটা নেকড়ে নয় বরং কুকুর ছিল। এজন্য তারা নেকড়েকে ইগনোর করে আর জানাকে নিয়ে তাদের গ্রামে চলে আসে। গ্রামে আসার পরে ভিকি আর বিট্টু জানাকে সকল ঘটনা খুলে বলে, আর এই সত্য ঘটনা জানার পরে জানা অনেক ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে জানা তো তাদেরকে সাহায্য করার জন্য মানা করে দেয়, কিন্তু ভিকি আর বিট্টু তাকে অনেক জোর করে। আর তারা দুজন জানা আর রুদাকে নিয়ে সেই জায়গায় চলে যায় যেখানে স্ত্রীর সাথে ফাইট হয়েছিল, কারণ তাদের চারজনেরই মনে হয় যে হয়তোবা তারা স্ত্রীকে সেখানেই পাবে। এখন তারা চারজন যখন সেখানে ছিল তখন তারা সেখানে স্ত্রীকে তো পায় না, কিন্তু মাথা কাটা চলে আসে, আর মাথা কাটা এসে তাদের উপরে আক্রমণ শুরু করে দেয়। আর আমরা দেখতে পাই যে মাথা কাটার আক্রমণের কারণে জানা পুরোপুরি বেহুশ হয়ে যায়, আর তার হৃদয় কম্পন করা আর শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায়। এজন্য রুদ্রা ভিকি আর বিট্টুর মনে হয় যে জানা মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পরে জানা আবার জীবিত হয়ে যায়। জীবিত হওয়ার সাথে সাথে সে তিনজনকে বলে যে তাদের এখান থেকে পালাতে হবে। তখন তারা চারজন সেখান থেকে পালাতে থাকে, আর সে মাথা কাটা তাদের পিছু করতে থাকে। এরপরে তারা চারজন পালিয়ে গ্রামের একটি জায়গা চলে আসে। সেখানে এসে তারা মাথা কাটার থেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু মাথা কাটা তাদেরকে খুঁজে ফেলে আর তাদের উপরে আক্রমণ করে দেয়। এমনকি সে ভিকির গলাও টিপে ধরে, আর সে তার গলা ধরে উপরে উঠিয়ে ফেলে। ভিকির যখন মরমর অবস্থা হয়ে যায় তখন আমরা দেখতে পাই যে মাথা কাটার উপরে কেউ আক্রমণ করে দেয়, আর সেটা আর কেউ নয় বরং শ্রদ্ধা ছিল, যে কিনা মাথা কাটার উপরে আক্রমণ করেছিল তার চুল দিয়ে। যদি তোমাদের মনে থাকে যে পার্ট ওয়ানে তো আমাদের দেখানো হয়েছিল যে সে স্ত্রীর চুল কেটে ফেলেছিল, আর সেই চুলটি সে তার চুলের সাথে লাগিয়ে ফেলেছিল, আর এটার জন্য স্ত্রীর সকল পাওয়ার শ্রদ্ধার মধ্যে ছিল, আর সে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে। অবশ্য সে তার পাওয়ার দিয়ে মাথা কাটার সাথে লড়াই তো করছিল, কিন্তু এখানে তো আমরা জানি যে মাথা কাটার বেশি পাওয়ার ছিল। কিন্তু তখন শ্রদ্ধা কাপুর মাথা কাটাকে বাধা দিয়ে দেয়, যেটার জন্য কিছু সময়ের জন্য মাথা কাটা সেখান থেকে চলে যায়। আর তখন সিন শিফট হয় আর আমরা পরবর্তী সকাল দেখতে পাই, যেখানে সবাই একত্র হয়, অর্থাৎ ভিকি, বিট্টু, জানা, রুদ্রা আর শ্রদ্ধা, তারা সবাই মিলে মাথা কাটার বিষয়ে কথা বলছিল।
আর এখানে জানা তারা সকল সাথীকে বলে যে গতকাল রাতে সে যখন বেহুশ হয়ে গেছিল তখন তো সবাই মনে করেছিল সে মারা গিয়েছে, আসলে সে মারা গিয়েছিল না, সে আসলে মাথা কাটার একটি রহস্যময় জায়গায় চলে গিয়েছিল। জানা বলে যে তার সেই জায়গাটি অনেক অদ্ভুত ছিল, সেখানে যত গাছ ছিল সেই সকল গাছ শুকনো ছিল আর চারপাশে অনেক অন্ধকার ছিল, আর সেখানে একটি নদীও ছিল যার মধ্যে দিয়ে আগুন প্রবাহিত হয়। আর শুধুমাত্র এটাই নয়, বরং সেখানে অনেক মেয়েও বন্দী ছিল, আর সেই মেয়েগুলোর মধ্যে একটি মেয়ে চিত্রি ছিল, কিন্তু সে সকল মেয়েরাই মাথা কাটার বসে ছিল। জানার এই কথা শোনার পরে তারা বুঝতে পারে যে এতদিন ধরে যে গ্রাম থেকে মেয়েরা চলে যাচ্ছিল আসলে তারা চলে যাচ্ছিল না, বরং মাথা কাটায় তাদেরকে ধরে বন্দী করে রাখছিল। তবে তারা এই বিষয়টি জেনে অনেক খুশি হয় যে এখন পর্যন্ত সেই মেয়েরা জীবিত রয়েছে। তখনই রুদ্রা বলে যে আমি মাথা কাটার বিষয়ে যত তথ্য জেনেছি সকল তথ্য একটি চিঠির মাধ্যমে জেনেছি, আর সে জানতে পেরেছে যে সেই চিঠিগুলো একটি পাগলখানা থেকে আসতো। তখন তারা ভাবতে থাকে যে যেই এই চিঠিগুলো তাদেরকে পাঠাচ্ছে সে অবশ্যই মাথা কাটার বিষয়ে অনেক কিছু জানে। তো এরপরে তারা সেই লোকটির সাথে দেখা করার জন্য সরাসরি সেই পাগলখানায় চলে আসে। আর তখন সেই পাগলখানায় এসে আমরা জানতে পারি যে এই পাগলখানায় অক্ষয় কুমার ছিল, আর যে কিনা সেই চিঠিগুলো পাঠাচ্ছিল। যখন তারা অক্ষয় কুমারকে জিজ্ঞাসা করে যে সেই মাথা কাটার বিষয়ে এত কিছু কিভাবে জানলো, তখনই অক্ষয় কুমার বলে যে মাথা কাটা তারই বংশ, অর্থাৎ মাথা কাটা তারই হয়তো বা কোনো দাদা পরদাদা ছিল, আর যেহেতু সে মাথা কাটারই বংশ থেকেই ছিল যার জন্য সে তার বিষয়ে সকল কিছু জানে। আসলে তোমরা আবার অন্য কিছু ভেবো না যে সে দানবের কোনো বংশ ছিল কিনা, আসলে সে মাথা কাটা তো আগে মানুষই ছিল, তাই না? এখানে অক্ষয় কুমার তাদেরকে অনেক বড় একটি তথ্য জানায়, এখন পর্যন্ত মাথা কাটা যতগুলো মেয়েদের ধরেছে সে কিছুদিনের মধ্যে তাদেরকে বলি দিবে। আর বেসিক্যালি এখন গ্রামে পূজা চলছিল, পূজার লাস্ট দিনে সে সেই মেয়েদের মেরে ফেলবে, অর্থাৎ বলি দিবে। এই কথা শুনে তারা তো অনেক ভয় পেয়ে যায়, আর তাদের ভয় পাওয়া আরো বেড়ে যায় যখন তারা এই কথা শুনতে পায় যে পূজার শেষ দিন কালকেই ছিল, তার মানে তাদের সকলকে কালকের মধ্যে এই মাথা কাটাকে থামাতেই হবে। আর হ্যাঁ, মাথা কাটাকে মারতে হলে প্রথমে তো তার সাথে দেখা করতে হবে, তাই তারা প্ল্যান করে যে তারা একটি মেয়ের লোভ দেখে মাথা কাটাকে বাইরে আনবে। আর এরপরে রুদ্র একটি মেয়েকে ঠিক করে এই কাজের জন্য, আর সেই মেয়েটি আর কেউ নয় বরং তামান্না ছিল, যার নাম ছিল শামা। এখানে রুদ্র শামাকে সকল ঘটনা খুলে বলে, যেটাতে শামা তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর এরপরে তাদের গ্রামে শামার আইটেম সং রাখা হয়, আর এটার কারণে শামার ড্যান্স দেখে সেখানে মাথা কাটা চলে আসে, সে শামাকে ধরার জন্য এসেছিল। আসলে মাথা কাটা তো শুধুমাত্র মডার্ন মেয়েদেরকেই ধরত, যার জন্যই তারা এই প্ল্যানটি করেছিল। কিন্তু এখানে গ্রামের সকল ছেলেরাই ছিল, আর ভিকি তাদেরকে বলছিল যে আর যা কিছু হয়ে যাক না কেন আমরা শামাকে নিয়ে যেতে দিব না। তো তখন মাথা কাটা যখন শামাকে নিয়ে যাওয়ার জন্য আসে তখন ভিকি তার উপরে আক্রমণ করে। তখন মাথা কাটা খুব সহজেই ভিকিকে ধাক্কা মেরে অনেক দূরে ফেলে দেয়, আর গ্রামের যত ছেলে ছিল তাদেরকে সে বশ করে নেয়, আর তখন সে তাদেরকে কন্ট্রোল করে তাদের মাইন্ডসেট চেঞ্জ করে দেয়, আর তাদের মাইন্ডও তার মতো করে দেয়, যেটাতে তারা সকলেই মাথা কাটার সাথ দিতে থাকে, যার জন্য মাথা কাটা সরাসরি শামাকে ধরে, আর শামাকে ধরে তার সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে সকল মেয়েদের বন্দী করে রেখেছিল। আর এইভাবে তাদের মাথা কাটাকে হারানোর প্ল্যানটি নষ্ট হয়ে যায়। আমরা তো এখানে দেখতে পাই যে মাথা কাটা সকল ছেলেদেরকে বশ করে নিয়েছিল, কিন্তু এর মধ্যে কিছু লোক বেঁচে গিয়েছিল, যার মধ্যে সামিল ছিল ভিকি, রুদ্রা আর জানা। আর তারা এই সকল কিছু দেখে অনেক রেগে যায়, তখন তারা ডিসাইড করে যে এবার তারা মাথা কাটাকে মারার জন্য তার জায়গাতেই যাবে, আর সেখানেই তাকে ধ্বংস করবে। এখানে তাদের সাথে শ্রদ্ধাও ছিল, আর শ্রদ্ধা তাদেরকে বলছিল যে যদি মাথা কাটাকে মারতে হয় তাহলে সেটার জন্য শুধুমাত্র একটি উপায় রয়েছে, আর সেই উপায়টি হলো সেই অস্ত্র, যে অস্ত্র দিয়ে স্ত্রী মাথা কাটাকে মেরেছিল, কারণ শুধুমাত্র সেই অস্ত্রের মাধ্যমেই মাথা কাটাকে মারা যেতে পারে। কিন্তু এই অস্ত্রটিও মাথা কাটার সেই জায়গাতেই ছিল, অর্থাৎ যে জায়গায় সে সকল মেয়েদের বন্দী করে রেখেছিল আর কি। তো এটার জন্য ভিকি আর শ্রদ্ধা ঠিক করে যে তারা দুজন মাথা কাটার সেই অঞ্চলে যাবে এবং মাথা কাটাকে মেরে সকল মেয়েদের বাঁচিয়ে আনবে। তো তারা দুজন যখন মাথা কাটা সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করে তখন তারা জানতে পারে যে মাথা কাটা সেই জায়গাতে যাওয়ার রাস্তা সেই গুহাতেই রয়েছে যেখানে তারা স্ত্রীর সাথে ফাইট করেছিল। কিন্তু তার সেই জায়গার একটি বিশেষত্ব ছিল যে সেখানে না কোনো পুরুষ না কোনো মেয়ে প্রবেশ করতে পারবে। এটা জানার পরে শ্রদ্ধা তার পাওয়ার ইউজ করে এবং সে ভিকির মধ্যে ঢুকে পড়ে, অর্থাৎ তার আত্মা আর ভিকির আত্মা এক হয়ে যায়, আর এটা পরে তারা খুব সহজেই সেখানে প্রবেশ করতে পারে। আর সেই জায়গায় আসার পরে তারা আবারও আলাদা হয়ে যায়। সেখানে আসার পরে তারা সেই মেয়েদের দেখতে পায় যে মেয়েদের মাথা কাটা এখন পর্যন্ত বন্দী করে রেখেছিল আর গ্রাম থেকে উদ্ধার করেছিল। তখন শ্রদ্ধা ভিকিকে বলে যে সে যেন খুব তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে দেয়, আর তখন ভিকি তাদের কাছে যায় আর তাদেরকে ছাড়তে শুরু করে, আর তখনই সেখানে মাথা কাটা চলে আসে, আর সে এসে শ্রদ্ধাকে ধরে ফেলে। আর তখন আমরা দেখতে পাই যে মাথা কাটা শ্রদ্ধা ও বাকি সকল মেয়েদের লাইফ ফোর্স নেওয়া শুরু করে দেয়, অর্থাৎ সে তাদেরকে বই দিয়ে তাদের শক্তি নিজের বর্ধিতে নিবে। কিন্তু এটা দেখে ভিকি অনেক রাগ হয়, যেটাতে সে সরাসরি গিয়ে মাথা কাটার উপরে আক্রমণ করে দেয়।
আর সেই তার হাতে থাকা সেই চাকু দিয়ে মাথা কাটার মাথা দুই ভাগে ভাগ করে দেয়। আর সে যখনই তার মাথা কেটে দুই ভাগ করে তখন মাথা কাটার আরো দুইটি মাথা হয়ে যায়, অর্থাৎ যে দুই ভাগ করেছিল সেই দুইটাই দুইটা মাথাতে পরিণত হয়। এরপরে এটা দেখে ভিগি তারপরও থামে না, সে আবারও সেই দুইটা মাথার উপরে আক্রমণ করে। তখন সে দেখতে পায় যে সে মাথা কাটাকে যতবার টুকরো করছিল ততগুলোই তার মাথা হয়ে যাচ্ছিল। এক সময় এমন সময় চলে আসে যে সময় মাথা কাটার অনেকগুলো মাথা হয়ে যায়, যেটা দিয়ে সে শ্রদ্ধার ভিগির উপরে আক্রমণ করে দেয়। যখন আমাদের মনে হয় যে সেই মাথা কাটা ভিকি আর শ্রদ্ধাকে মেরে ফেলবে তখনই সেখানে এন্ট্রি হয় বরুণ দেওয়ানের। আমরা দেখতে পাই সে দেখতে দেখতেই নেকড়েতে পরিণত হয়ে যায়, আর সে নেকড়েতে পরিণত হয়েই সেই মাথা কাটার উপরে আক্রমণ করে দিয়ে ভিকি আর শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয়। আর আমরা দেখতে পাই তখন বরুণ দেওয়ান মাথা কাটার সাথে ফাইট করতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই সেও তার সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে মাথা কাটা শ্রদ্ধার গলা টিপে ধরে, আর সে যখন তাকে একেবারে মেরে ফেলতে যাবে তখনই শ্রদ্ধা মা মা বলে ওঠে, যেটাতেই সেখানে স্ত্রী চলে আসে। স্ত্রী যখনই সেখানে চলে আসে তখনই সে মাথা কাটার হাত থেকে শ্রদ্ধা আর ভিকিকে বাঁচিয়ে নেয়। আর তাদেরকে বাঁচানোর পরে স্ত্রী মাথা কাটার সাথে লড়াই করতে থাকে। তখন শ্রদ্ধা এসে ভিকিকে সেই চাকু নিয়ে আসতে বলে যে চাকু দিয়ে অনেক বছর আগে স্ত্রী মাথা কাটাকে মেরেছিল। তখন ভিকিও কোনো দেরি করে না, সে সরাসরি গিয়ে সেই চাকুটি নিয়ে আসে আর সেটি সে স্ত্রীর হাতে দেয়। তখন স্ত্রী সেই অস্ত্রটি ইউজ করে মাথা কাটার অনেক জায়গায় আঘাত করে, যেটাতে মাথা কাটা অনেক দুর্বল হয়ে পড়ে। আর এরপরে স্ত্রী মাথা কাটার মাথা দুই ভাগে ভাগ করে দেয় এবং তার মাথা ভাগ করার পাশাপাশি সে তার দেহকে সেই লাভার ভিতরে ফেলে দেয়, আর যেটার মাধ্যমে মাথা কাটার দি এন্ড হয়ে যায়। যখনই স্ত্রী মাথা কাটাকে মেরে ফেলে তখন শ্রদ্ধা স্ত্রীকে সেখান থেকে চলে যেতে বলে। তখন স্ত্রী সেখান থেকে চলে যায়, আর আমরা দেখতে পাই যে মাথা কাটার মরার সাথে সাথে সে যতগুলো মানুষকে বশে করেছিল তারা সকলেই তার বশ থেকে বাহিরে চলে আসে। এরপরে সেখানে থাকা সকল মেয়েরাই গ্রামে ফিরে আসে। এরপরে শ্রদ্ধা ভিকিকে বলে যে সে আজ পর্যন্ত তাকে তার হিস্টোরি বলেনি, কিন্তু আজ সে তাকে বলবে। এই কথা বলে সে বলতে থাকে যে আসলে সে স্ত্রীর মেয়ে ছিল। আর এই কথা শুনে ভিকি বলে যে স্ত্রী তো অনেক অনেক বছর আগে এক্সিস্ট করতো, তাহলে সে তার মেয়ে কিভাবে হতে পারে, কারণ তার মেয়েও তাহলে অনেক বছর আগে মরে যাওয়া উচিত ছিল। আর এই কথা শোনার পরে শ্রদ্ধা তাকে বলে যে আসলে সে সত্যি মরে গিয়েছে, তার মানে শ্রদ্ধা কোনো মানুষ নয়, সে নিজেও একটি আত্মা ছিল, যে কিনা শুধুমাত্র এই গ্রামে সকল কিছু ঠিক করার জন্য এসেছিল। আর যেহেতু তার কাজ এখন শেষ হয়ে গিয়েছে তাই সে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে সে ভিকিকে বলে যে সে যখনই তাকে মনে করবে সে তখনই তার কাছে চলে আসবে। তো এই কথা বলার পাশাপাশি সে তখনই গায়েব হয়ে যায়। তো এখানে এই মুভিটির এন্ড হয়ে যায়। তো আমার যত সম্ভব মনে হচ্ছে এটার আরো একটি পার্ট আসবে, আর এর পরবর্তী পার্টে হয়তো বা অক্ষয় কুমার ভিলেন হবে। আর পরবর্তী যে পার্টটি আসবে সেই পার্টটি আরো তিনটি মুভির কম্বিনেশনে বানানো হবে। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।